কিভাবে শেষ করা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াকে ও কোথায় লুকিয়ে রেখেছিল তার মরদেহ, যা ঘটেছিল সেদিন 1981 সালের 30 মে শুক্রবার প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে হত্যা করা হয় তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। প্রেসিডেন্ট জিয়া তখন সার্কিট হাউসে ঘুমিয়ে আছেন। আগের দিন তিনি এখানে এসেছেন রাজধানী থেকে স্থানীয় বিএনপিতে চলতে থাকা কোন্দল মেটাতে। হত্যার পর তার মরদেহ প্রথমে পাহাড়ে দাফন করা হলেও পরে ঢাকায় দাফন করা হয়। যদিও দাফনকৃত মরদেহটি আসলে জিয়ার কিনা তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। দাফনকৃত মরদেহটি কি আসলেই জিয়ার? ক্ষতবিক্ষত একটি দেহকে কিভাবে শনাক্ত করা হলো? কি ঘটেছিল জিয়াউর রহমানের মৃত্যুর পর? এইসব নিয়ে আমাদের আজকের ভিডিও। 1981 সাল 30 মে ভোর রাতে চট্টগ্রাম সেনানিবাস থেকে একদল সেনা কর্মকর্তা অস্ত্রের শস্ত্রে সজ্জিত হয়ে সামরিক বাহনে চেপে বেরিয়ে আসেন। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেনা সদস্যদের গন্তব্য 7 কিলোমিটার দূরে শহরের কেন্দ্রস্থল কাজীর দেউলিতে সরকারি কর্মকর্তাদের অতিথিশালা সার্কিট হাউস। ব্রিটিশ আমলে গড়া বাংলোর প্যাটার্নে নয়নাভিরান এই ভবনে তখন অবস্থান করছিলেন তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 30 মে রাত 3:30 তিনটি গাড়ি নিয়ে 16 জন সেনা কর্মকর্তা রওনা হন। প্রেসিডেন্ট জিয়া তখন সার্কিট হাউসে ঘুমিয়ে। গুলি করতে করতে তাদের একটি দল দোতলায় উঠে যায়। গোলাগুলির শব্দ শুনে বাইরে কি হচ্ছে তা দরজা ফাঁক করে দেখার চেষ্টা করলেন জিয়া। তখনই গর্জে ওঠে আততায়ীর হাতের অস্ত্র। 9 মিনিটে অপারেশন শেষ। ভোর 4:30 কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসে 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুর মনসুরকে মেজর মোজাফফর হোসেন ফোন করে জানালেন দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। বলা হয় এক সামরিক অফিসার তার স্টেন গানের এক ম্যাগাজিন গুলি পুরোটাই জিয়ার উপর চালিয়েছিল। মেশিন গানে ব্রাশ ফায়ারে জিয়াউর রহমানের মুখের এক পাশ পুড়ে গিয়েছিল, একটি চোখ বেরিয়ে এসেছিল, পেছনের দেয়ালে লেগেছিল বিপদ সীমার চিহ্ন। বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের রাতের পোশাক ধবধবে পাজামা পাঞ্জাবি লাল হয়েছিল রক্তে। জিয়াউর রহমানের দেহ এতটাই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল যে তাকে চিনতে পারাই কঠিন ছিল। চট্টগ্রামে তখনকার পুলিশ সুপার সৈয়দ শফিউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা জানান, জিয়াউর রহমান নিহত হওয়ার পর দায়িত্বরত বেসামরিক কর্মকর্তা হিসেবে শফিউদ্দিন আহমেদ তিনিই প্রথম ঘটনাস্থলে পৌঁছান। তিনি বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের ছিন্ন ভিন্ন দেহ দেখে সেখানেই স্ট্রোক করেন। জিয়ার সঙ্গে ওই দিন সার্কিট হাউসের গুলিতে নিহত হয়েছিলেন আরও 2 সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল আহসান এবং ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান। এরা ছিলেন রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী বা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য। জিয়া হত্যার বিষয়ে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী বলেন, জিয়া নিহত হয়েছিলেন তার সহকর্মী ও অনুগতদের হাতে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। অন্যদিকে জিয়ার এই মৃত্যু নিয়ে তার অন্যতম রাজনৈতিক সহযোগী ব্যারিস্টার মওদুদ আহমেদকে উদ্ধৃত করে গবেষক মহিউদ্দিন আহমেদ লিখেছেন, যাদের উপর জিয়াউর রহমান বেশি নির্ভর করেছিলেন যদি তারা তাদের আনুগত্য বজায় রাখতেন তাহলে জিয়ার এই মর্মান্তিক পরিণতি হতো না। তার মতো মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা দুই পক্ষই তার পতন চেয়েছে। এক পক্ষ কাজটা করেছেন, লাভ গেছে অন্য পক্ষের ঘরে। দাবার চালে এক দল জিতেছে আর অন্য দলটি হেরেছে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডটি ছিল বাংলাদেশের সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের এক বিশৃঙ্খল পর্বের শেষ অধ্যায়, যা শুরু হয়েছিল 1975 সালের 15ই আগস্ট। জিয়াউর রহমানের সেনা প্রধান থেকে রাষ্ট্রপতি হয়ে ওঠার পেছনে ভূমিকা ছিল একই রকম সামরিক অভ্যুত্থানের। 30 মে ভোর রাত 4:00 জিয়াউর রহমানকে হত্যা করা হয়। সকালবেলা সেনানিবাস থেকে যে 2 জন সামরিক কর্মকর্তা প্রথমে সেখানে গিয়েছিলেন তারা ছিলেন মেজর শওকত ও মেজর রেজাউল করিম। এদের মধ্যে মেজর শওকতের দায়িত্ব ছিল নিহত 3 জনের মরদেহ সংগ্রহ করে কবর দেয়া, আর মেজর রেজার দায়িত্ব ছিল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের সংগ্রহ করে সার্কিট হাউস থেকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে আনা। তারা দুজনই সার্কিট হাউসের দোতলার বারান্দায় নিজ কক্ষের সামনে জিয়ার ক্ষতবিক্ষত মরদেহ দেখেছে। মেজর রেজাউল করিম ওই দিনের স্মৃতিচারণ করে বলেন, দোতলায় উঠে সিঁড়ির বারান্দায় দেখি ছোটখাটো একটা ডেড বডি, একজন পুলিশ দাঁড়ানো। তাকে জিজ্ঞাসা করলাম, এটা কার ডেড বডি? সে বলল, রাষ্ট্রপতির। তার মুখটা খুলতে বলার পর দেখলাম পরনে সাদা পাঞ্জাবি, তার একটা চোখ বের হয়ে ঝুলে আছে, পুরো মুখ ঝাঁঝরা। তারপর আমি তাকে বললাম, ঠিক আছে, ঢেকে রাখো, এর বেশি আর দেখার ইচ্ছা হয়নি। জিয়াউর রহমানের মৃত্যুর পর কর্নেল শওকত রাঙ্গুনিয়ার এক পাহাড়ের পাদদেশে মাটি চাপা দিয়ে আসে। আবার ব্রিগেডিয়ার হান্নান শাহ কয়েকদিন পর তার গর্ত করে তুলে এনে ঢাকায় পাঠান। এই অংশটি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, গবেষকরা এখানে খুব বেশি আলো ফেলতে পারেনি। মেজর রেজাউল বলেন, সার্কিট হাউস থেকে রাষ্ট্রপতি জিয়া এবং আরও 2 সেনা সদস্যদের মরদেহ সংগ্রহ করে তা সমাহিত করার দায়িত্ব দেয়া হয় মেজর শওকতকে। এই দায়িত্ব দিয়েছিল লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, যাকে জিয়ার হত্যাকাণ্ডের পরপর চট্টগ্রামের সেনানিবাসে সবচেয়ে সক্রিয় দেখা গেছে। মেজর রেজাউল করিমের ভাষ্য মতে, কর্নেল মতিউর রহমান দাঁড়িয়ে আছেন,
তার হাতে চাইনিজ স্টেন গান। আমাকে দেখেই বললেন, রেজা কাম হেয়ার। যাওয়ার পরে আমাকে বললেন, তুমি কোথায় ছিলে? তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তখন তার কাছ থেকেই প্রথম শুনলাম যে জিয়াউর রহমান আর নেই। তিনি বললেন, এখন আমাদের সব মুক্তিযোদ্ধাকে একসঙ্গে থাকতে হবে। উনি আমাকে বললেন, তুমি সার্কিট হাউসে যাও, তুমি মেজর শকত এবং আরও কয়েকজন অফিসারকে নিয়ে যাও, প্রেসিডেন্টের ডেড বডি পাহাড়ের ভেতরে কোথাও কবর দিয়ে আসো। এই হত্যাকাণ্ড নিয়ে একটি বই লিখেছেন সাংবাদিক ও লেখক মশিউল আলম। দ্বিতীয় মৃত্যু নামে এই বই লিখতে গিয়ে সে সময়ের অনেক প্রত্যক্ষদর্শী ও কুশীলবের সাক্ষাৎকার নিয়েছেন তিনি, ঘেটেছেন অনেক দলিল দস্তাবেজ ও সে সময়ের অনেক পত্রপত্রিকা। মশিউল আলম বলেন, রাঙ্গুনিয়া থেকে প্রেসিডেন্ট জিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছিল, সেখানেই তাকে কবর দেয়া হয়। কবর দেওয়ার দায়িত্ব দেয়া হয়েছিল মেজর মোজাফফরের উপর। কর্নেল মতিউর তাকে নির্দেশ দিয়েছিলেন জিয়ার মরদেহ সার্কিট হাউস থেকে চট্টগ্রামের কোনো পাহাড়ের খাদে ফেলে দিয়ে আসতে, কিন্তু পাহাড়ের কোনো খাদে ফেলে না দিয়ে মেজর মোজাফফর রাঙ্গুনিয়ার এক গ্রামের কাছে সমতলে গ্রামবাসীদের সহযোগিতায় সেখানে কবর দেন। সেই গ্রামের নাম পাথরঘাটা। গ্রামবাসীর সহায়তায় তাকে কোদাল খুন্তি দিয়ে গর্ত করে একই গর্তে তিনজনের মরদেহ সমাহিত করে রেখে আসা হয়। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার হান্নান শাহ বলেন, জিয়ার মৃত্যুর দিন অস্থায়ী রাষ্ট্রপতি সাত্তার দায়িত্ব নিয়ে 30 মে দুপুরে রেডিও টেলিভিশনের জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। চট্টগ্রামে ক্যান্টনমেন্টে যে যুদ্ধ পরিস্থিতি ছিল সেটা তার পরের দিন দ্রুত পাল্টাতে থাকে। 30 মে অনেক সেনা কর্মকর্তার মতো হান্নান শাহকেও মিলিটারি একাডেমি থেকে ডেকে নিয়ে বিদ্রোহের পক্ষে সমর্থন চাওয়া হয়েছে, কিন্তু হান্নান শাহ তাতে অপারগতা প্রকাশ করে। এবার 31 মে ঢাকার সঙ্গে সমঝোতার জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে অনুরোধ করা হয় হান্নান শাহকে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে হান্নান শাহ জানান, নানা ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি নিজ থেকে 1 জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হয়েছিলেন। তার সাথে ছিলেন কয়েকজন সিপাহী, একটি ওয়্যারলেস সেট ও একটি স্ট্রেচার। ব্রিগেডিয়ার হান্নান শাহ গ্রামবাসীকে জিজ্ঞেস করেন, সেনাবাহিনীর সৈন্যরা সেখানে কোনো ব্যক্তিকে দাফন করেছে কিনা। তখন সে গ্রামবাসী একটি ছোট পাহাড় দেখিয়ে জানান, কয়েকদিন আগে সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়েছে। তবে গ্রামবাসীর কোনো ধারণা নেই যে কাকে সেখানে কবর দেয়া হয়েছে। গ্রামবাসীর দেয়া তথ্য অনুসারে হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটি চাপা দেয়া একটা কবর। সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরও 2 সেনা কর্মকর্তার মৃতদেহ তারা দেখতে পান। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরদেহ তুলে চট্টগ্রাম সেনানিবাসে আনা হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে তা ঢাকায় পাঠানো হয়। ঢাকায় জিয়ার মরদেহ আসার পর সে সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন সাজ্জাদ হোসেন। তিনি বলেন, 30 মে ঢাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সম্মেলন হয়, এতে জিয়াউর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। জিয়ার মৃত্যুর সংবাদ শুনে সেই সম্মেলন স্থগিত হয়ে যায়। সন্ধ্যায় 30টি বেবি ট্যাক্সিতে তাহের মাইক লাগিয়ে পরদিন ঢাকা স্টেডিয়ামে জিয়ার জানাজার খবর জানানো হয়। 31 মে সকাল 9টায় ঢাকার স্টেডিয়ামে জানাজা হয়। মোনাজাতের ঠিক আগের মুহূর্তে জাস্টিস সাত্তার এসে উপস্থিত হন। তখন এটা অফিসিয়াল জানাজা হয়ে গেল। জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আসার পর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হল স্মরণকালের সবচেয়ে বড় জানাজা। ইত্তেফাকের খবরে লেখা হয়, কফিনটি প্রেসিডেন্ট ভবনে লইয়া যাওয়ার পর সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে প্রেসিডেন্টের স্ত্রী ও 2 পুত্র কান্নায় ভাঙিয়া পড়েন, কিন্তু কফিনের ঢাকনা খোলা হয় নাই। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ তড়িঘড়ি এক নির্জন পাহাড়ে সমাহিত করার পরে সেখান থেকে সেটি উদ্ধার করে কফিনে ভরে ঢাকায় নিয়ে যাওয়া, এই বিষয়গুলো সব হয়েছে অনানুষ্ঠানিকভাবে। খুব কম লোকই জড়িত ছিল এইসব প্রক্রিয়ার সঙ্গে, ফলে তখন থেকেই একটি সন্দেহ দানা বাঁধতে থাকে যে মৃতদেহ তুলে আনা হয়েছে সেটা যে জিয়াউর রহমানেরই তা নিশ্চয়তা কি? লেখক ও সাংবাদিক আনোয়ার কবির বলেন, পুরো ঘটনাটিকেই রহস্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর মরদেহ নিয়ে যে বিতর্ক চলছে সেটা বড় রকমের বিতর্ক, সেটা কিন্তু তখনও ছিল। 1981 সালে জিয়া হত্যাকাণ্ডের পর তার মরদেহ নিয়ে আসার পর সেটা কাউকে দেখানো হয়নি। কফিনের ভেতর তার মরদেহ ছিল কি ছিল না, জিয়া হত্যার পর সবকিছু দ্রুত করা হয়েছে। জেনারেল মঞ্জুরকেও দ্রুত হত্যা করা হয়। সেটার মূল কারণ ছিল জিয়া হত্যাকে ধামাচাপা দেয়া। জিয়াউর রহমানের মরদেহ নিয়ে যে বিতর্ক চলছে সেটা বড় কারণগুলো হল, মরদেহগুলো এতটা বিকৃত হয়েছিল যে উপস্থিত কারো পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব ছিল না। কোনটি জিয়াউর রহমানের মরদেহ, আদৌ তার মরদেহ ছিল কিনা, মেজর জেনারেল আব্দুর রশিদ বলেন, এই প্রক্রিয়াগুলো অস্বচ্ছভাবে সম্পন্ন হয়েছিল বলে এখনও সেগুলো রহস্যে আবৃত ভাবার অবকাশ আছে, কারণ কোনো কিছুরই দালালিক প্রমাণ রাখা হয়নি। তিনি বলেন,
যেভাবে এই হত্যাকাণ্ড ঘটেছিল এবং যেভাবে সরকার, সিভিল প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সামলানোর চেষ্টা করা হয়েছে, সেই সময় থেকে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এই বিতর্ক এখন ছড়িয়ে পড়েছে জিয়াউর রহমানের মরদেহ উদ্ধার ও ঢাকায় দাফনের আগে ও পরে কোনো স্বজন বা সহকর্মী তা দেখেনি বা শনাক্ত করেনি। যে একজন ব্যক্তি শনাক্ত করেছিলেন তিনি জিয়াউর রহমানের পিএ লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ, তাকে সরিয়ে দেওয়া হয় এই হত্যাকাণ্ডের দায়ে ফাঁসিতে ঝোলানোর মধ্য দিয়ে। তিনি বলেন, যেহেতু কেউই এটা দেখেননি তাই এখন কেউই বলতে পারছেন না সত্যি সত্যি সেখানে কোনো মরদেহ ছিল কিনা। গবেষক মহিউদ্দিন আহমেদ অবশ্য মনে করেন, জিয়ার মৃতদেহ নিয়ে ধোঁয়াশা থাকার কারণ নেই, কেননা মরদেহের ময়না তদন্ত হয়েছিল। তিনি বলেন, জিয়াউর রহমানের ডেড বডিকে চিহ্নিত করেছেন তার পিএ লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ, পরে তাকে ফাঁসি দেওয়া হয়। মাহফুজের ভাষ্য অনুযায়ী জিয়া ও আরও দুইজনের মরদেহকে 30 মে বেলা 2:30 চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে কবর দেওয়া হয়। 11 জুন মাহফুজ জিয়ার মরদেহ তুলে চট্টগ্রাম সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে 1 জুন সকাল 10:00 তার ময়নাতদন্ত সম্পন্ন হয়, সেটার বিস্তারিত প্রতিবেদনে আছে। সবকিছু শেষ করে কফিনে মুড়ে বেলা 1:00 ব্রিগেডিয়ার আজিউল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ ও লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল ইসলামের কাছে তা হস্তান্তর করা হয়। প্রতিবেদনে যা স্বাক্ষর রয়েছে তার নাম লেফটেন্যান্ট কর্নেল কে জেড তোফায়েল আহমেদ। প্যাথোলজি বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ বলেন, আইন মোতাবেক মরদেহ ময়নাতদন্তের দায়িত্ব সিভিল সার্জনের, তার আগে পুলিশ সুরতহাল রিপোর্ট করবে, এরপর পুলিশ পোস্টমর্টমের আবেদন করবে। এই জন্য পুলিশের নির্দিষ্ট একটি ফর্ম আছে, সেটা তারা ফিল আপ করে পোস্টমর্টমের আবেদন করবে, আর সিভিল সার্জনের ময়নাতদন্তের একটি নির্দিষ্ট ফর্মেট আছে। চট্টগ্রাম সেনানিবাসে সামরিক হাসপাতালে ময়নাতদন্তের এইগুলোর কোনটি অনুসরণ করা হয়নি, একটি সাদা কাগজে পোস্টমর্টম লেখা হয়েছে। মরদেহ হস্তান্তরের সময় কফিনের মুখ খোলা হয়নি, স্বজনদের কাউকে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি, ফলে কফিনে মরদেহ দেখার বিষয়টি নিশ্চিত করে বলতে পারেন এমন কাউকে পাওয়া যায়নি। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার বলেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে চট্টগ্রাম থেকে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে পৌঁছায় নিহত রাষ্ট্রপতির কফিন। এখনকার প্রধানমন্ত্রী কার্যালয় ছিল তখনকার সংসদ ভবন, বিমানবন্দর থেকে কফিন সেখানে এনে রাখা হয়। ঢাকায় কফিন পৌঁছানোর পর থেকে সমাহিত করা পর্যন্ত মোহাম্মদ আলী শিকদার তার লোকবল নিয়ে সেখানে দায়িত্ব পালন করছিলেন। তিনি তখন ক্যাপ্টেন পদে ছিলেন, একেবারে তরুণ অফিসার। তিনি জানান, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বহু মানুষ মরদেহ দেখতে এসেছেন, কেউ ফুল নিয়ে এসেছিলেন, কিন্তু তারা কেউ প্রেসিডেন্টের মুখ দেখতে পারেননি, কারণ কফিনের ঢাকনা খোলাই হয়নি। মোহাম্মদ আলী শিকদার জানান, তাদের উপর নির্দেশ ছিল যে কফিনের ঢাকনা খোলা যাবে না। সেনাবাহিনীর চেইন অব কমান্ড অনুযায়ী তারা সে নির্দেশ পালন করেছে, কাউকে কফিনের মুখ খুলতে দেননি। পরদিন ভোর থেকে সকাল 11:00 পর্যন্ত আরো লোক আসে, এরপর কফিন সমাহিত করা হয়। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক অভিলাষ আর রক্তপাতের বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে যার উত্থান হয়েছিল, একই রকম বিশৃঙ্খল অবস্থার শিকার হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তবে অনেকে এটাকে শুধু এক বিশৃঙ্খলা ভাবেই দেখেন না, তারা বলেন সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা সদস্যদের সঙ্গে পাকিস্তান প্রত্যাগত অংশের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ এইসব ঘটনা, এবং প্রত্যেকটি ঘটনার মুক্তিযোদ্ধা অফিসার ও সেনা সদস্যদের কোণঠাসা ও নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা বাস্তবায়নের চেষ্টাই হয়েছে। চট্টগ্রামে জিয়াউর রহমান কে হত্যা করার পর বিচার প্রক্রিয়া যেভাবে চলেছে তাতে সেই বিষয়টি আরো স্পষ্ট হয়। লেখক ও সাংবাদিক আনোয়ার কবির এই বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে 1975 থেকে 1981 সাল পর্যন্ত কুয়ের নামে অসংখ্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যার অধিকাংশই ছিল মুক্তিযোদ্ধারা। এখন যেসব ঘটনায় বিশ্লেষণ করে দেখা যায়, এসব হত্যাকাণ্ডের সাথে 1971 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী পাকিস্তান ফেরত সেনা অফিসাররাই জড়িত। এর প্রমাণ হিসেবে বলা হয়, সে সময় লেফটেন্যান্ট জেনারেল এরশাদের সঙ্গে পাকিস্তান প্রত্যাগতরাই ছিলেন। জিয়াউর রহমান এবং বিশেষ করে মঞ্জুর হত্যাকাণ্ড নিয়ে উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক মশিউল আলম, সেই উপন্যাসের নাম দ্বিতীয় খুন কাহিনী। উপন্যাসের রসদ ঘটাতে গিয়ে তিনি বহু দলিল দস্তাবেজ ঘেঁটেছেন, কথা বলেছেন এসব ঘটনার সাথে জড়িত নানান জনের সাথে। মশিউল আলম বলেন, চট্টগ্রাম সেনানিবাসের সৈনিক এবং অফিসারদের মধ্যে একটা ক্ষোভ ছিল যে জিয়াউর রহমান পাকিস্তান প্রত্যাগত অফিসারদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন, এর মধ্যে এরশাদও ছিলেন। এটা নিয়ে একটা ক্ষোভ ছিল, তাদের মূল দাবিটিই ছিল যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের কথা শুনতে হবে, তাদের প্রাধান্য দিতে হবে, যারা পাকিস্তান ফেরত তাদের এত সুযোগ সুবিধা দেয়া যাবে না। জিয়াউর রহমানের সব দিক আজও উন্মোচিত হয়নি। অনেকেই বলেন, কিলিং মিশনের পরে যেভাবে দ্রুত তার সঙ্গে বিচারের নামে বিষয়টিকে ধামাচাপা দেওয়া হয়েছে এবং এটির সঙ্গে যুক্ত এমন অনেককে ফাঁসিতে ঝোলানো হয়েছে, আর এইসবই যথেষ্ট সন্দেহ জেগে উঠেছে। এই ইতিহাসের অনেক কিছুই এখনও অন্ধকারেই ঢেকে আছে। বর্তমানে যেখানে জিয়াকে রাখা হয়েছে সেখানে কি জিয়াউর রহমানের মরদেহ আছে, তা কমেন্টস করে জানাবেন দর্শক। কামরুন নাহার, রাখি, এসকে নিউজ।